নদিয়া চাকদহে একটি লজে বিজেপির একটি দলীয় সভা অনুষ্ঠিত হলো। এদিনের সভায় বিষয়বস্তু ছিল আত্মনির্ভর ভারত। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন সাংসদ জানান, ভারতবর্ষ আগামী দিনে আত্মনির্ভর ভারত হবে, পৃথিবীর কোনো দেশের সহযোগিতা ছাড়াই একদিন বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করবে। আজকে বিপ্লবী সন্ন্যাসী, তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ঋষি অরবিন্দ, তিনি কি বলেছেন, দেশ অখণ্ড হবে, অখণ্ড ভারতের তিনি পূজারী ছিলেন, অন্য কিছু সাধনা করেননি, অন্য কোন ঠাকুর দেবতা করেননি, তাই স্বাধীনতা হয়েছে তার জন্মদিনে 15 আগস্ট, অলৌকিক হলে সত্যি কথা। আর কাশ্মীর দেখুন, আমাদের ছিল না, নামেই ছিল নরেন্দ্র মোদী, সেটাকে একটা রক্তপাত নেই, একটা গন্ডগোল নেই, কাশ্মীর কোনদিন উপকল্পনা করতে পারেনি, আমাদের হয়েছে, আত্মবিশ্বাস দরকার। আরো সৌভাগ্য, আপনাদের ভোটের যাকে নির্বাচিত করেছেন সেও একটা ভোট দিতে পেরেছেন পরোক্ষভাবে, আপনারাও মানে কি বলবো একজন ধন্য, আমি তো আপনাদের দ্বারা ধন্য, কিন্তু আপনারাই নির্বাচিত করেছেন, পরিশ্রম করেছেন, অর্থাৎ তাতে ভোট দিয়েছি, সবই অলৌকিক, সব পৃথিবীতে লেখা আছে, সেই জন্য আমাদের দর্শন যে অনেক কিছু করতে পারে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।